চলে এসেছে আমার নাইকা পিঙ্ক ফ্রাইডে সেলের বক্স। তো দুটো এরকম একটা ছোট বক্স আর এরকম একটা বড় বক্স এসছে। তো এখনো আমি এটাকে ওপেন করিনি, তোমাদের সামনেই আমি ওপেন করব যে আমি নাইকার পিঙ্ক ফ্রাইডে সেলে কি কি পারচেস করলাম। বেশিরভাগই আমার একটু স্কিন কেয়ার টুকটাক আর আমার মেকআপের জন্য যা লাগবে সেরকম প্রোডাক্টই আমি পারচেস করেছি। তো চলো তোমাদের সাথেই আমি একসাথে বক্সগুলো ওপেন করব এবং দেখাবো যে আমি কি কি পারচেস করলাম। প্রথমে ছোট বক্সটা দিয়ে আমি স্টার্ট করব। সো অত কারুকার্য করে আমি কেটে লাইক করতে পারি না, কারণ আমার অত ধৈর্য হয় না যে অত পেশেন্টলি এটাকে ওপেন করা। তো আমি এরকমভাবে এটাকে জাস্ট খুলে দিই। আর এই যে এটা একটা লাক্সারি বক্স, তোমরা দেখতেই পাচ্ছ, তার মানে এখানে বেশ কিমতি চিজ আছে আমার, ঠিক আছে? তো চলো ওপেন করা যাক। কাচি, চলো টেপটা কাটি। ওকে, এখানে মনে হয় তিনটে জিনিস আছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। এরকম আগে এটা ব্রাউন কালারে দিত, এখন এটা চেঞ্জ করে হোয়াইট করে দিয়েছে, ব্যাপারটা বেশ ভালো। এগুলো বেশ ইউজ করা যায় অন্য জিনিসে। যাই হোক, এটা ওপেন করে দিলাম। আর এই যে, তো এখানে তিনটে জিনিস দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রথমেই যেটা আমি তোমাদেরকে দেখাবো, আর এটা আমার ফার্স্ট টাইম পারচেস, আরবান ডিকের এই ফিক্সারটা। এটা আমি কখনো এর আগে ইউজ করিনি, বাট অনেক ভালো ভালো রিভিউ শুনেছি এবং যেহেতু অনেক সেল চলছে ওর জন্য ভাবলাম যে এটাকে পারচেস করা যাক। তো বেশ ভালো অ্যামাউন্টের একটা ডিসকাউন্টে আমি এটা পারচেস করেছি। তো এটা হলো আরবান ডিকে অল নাইটার লং লাস্টিং মেকআপ সেটিং স্প্রে। তো তোমরা অনেকেই জানো যে যারা আমার মেকআপ আর্টিস্ট বন্ধুরা, যে স্ম্যাশ বক্সের যে ওয়াটার বেস যে ফিক্সারটা, ওটা বন্ধ করে দিয়েছে, বাট ওটা জাস্ট অসম ছিল। কিন্তু এখন যেহেতু ওটা পাওয়া যাচ্ছে না, আর নতুন যেটা আছে ওটা আমার কোয়ালিটিটা অতটাও ভালো লাগে না, ওর জন্য আমি এটা পারচেস করে দেখলাম। দেখি এবার ইউজ করব যে কেমন হয় জিনিসটা। তো রিভিউ তো ডেফিনেটলি শেয়ার করব ইউজ করার পর। তো ফার্স্ট প্রোডাক্ট হলো এইটা। দেন আমি যেটা কিনেছি সেটা হলো টু ফেস্টের বর্ন দিস ওয়ে সুপার কভারেজ মাল্টি ইউসেজ স্কাল্পটিং কনসিলার। এটা আমার খুবই ভালো লাগে এবং আমি প্রায় প্রত্যেকটা ব্রাইড পার্টি মেকওভার যাই হোক না কেন আমি এই কনসিলারটা ইউজ করি বেশিরভাগ। এছাড়াও আমি টার্টও ইউজ করি। তো এটার মধ্যে আমি যে শেডটা কিনেছি সেটা হলো গোল্ডেন বেজ। ওকে, এটা সেকেন্ড। অ্যান্ড থার্ড আমার সব থেকে ফেভারিট সেটা হলো মাস্কারা। তো মাস্কারার জন্য আমি হুডা বিউটির এই মাস্কারাটা ইউজ করি। এর আগে আমি ব্ল্যাকটা ইউজ করতাম, বাট এই ব্ল্যাকটা যেহেতু আউট অফ স্টক ছিল তো আমি এটা পারচেস করেছি, গোল্ডেন কালারটা। দেখা যাক এটা ওটার মতো সিমিলার না কিছুটা ডিফারেন্স কিছু পাওয়া যাবে, তো দেখা যাক। এইটা হলো থার্ড প্রোডাক্ট। তো এই বক্সটা শেষ। এরপরে আসছি আমার এই সব থেকে বড় বক্স, এটা ওপেন করব। তো ওপেন করা যাক বক্সটা। বেশ হেভি আছে, অনেক প্রোডাক্ট আছে, এবং একটা খুব ভালো ইয়ে যে আমি প্রচুর ফ্রি গিফট পেয়েছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি ফ্রি পেলাম আর কি কি আমি পারচেজ করলাম। ওয়েট, আমি বক্সটা ওপেন করে তোমাদের কাছে আসছি আবার। বক্সটা ওপেন করে ফেলেছি, আর খোলা যাক এবার। অনেক জিনিস এসছে, তার মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হলো এই বিলটা, যেটা আমার কোনো কাজে লাগবে না, ফেলে দিলাম। তো প্রথমে ওপর থেকে স্টার্ট করছি, কী আছে দেখা যাক। প্রথমে এইটার মধ্যে কী কী আছে দেখি। তো তার আগে এটাকে আমার একটু রাখতে হবে, তো এটা খোলা যাক। আচ্ছা, এর মধ্যে আমি বেশিরভাগই ফ্রি গিফটই দেখতে পাচ্ছি। এই যে দাঁড়াও, তোমাদের যেটা পারচেস করেছি সেটা দেখাই। এটা এটা এটার সাথে কোনো ইয়ে নেই, তো এটা আমি পরে দেখাচ্ছি। তো প্রথমে আমি একটা ডট অ্যান্ড কির ফেস ওয়াশ কিনেছি। এটা আমি অলওয়েজ এটাই লাগাই, এটা আমার খুব ভালো লাগে। আর এটা একটু ফোম টাইপের ফেস ওয়াশ, তো ফোম জাতীয় যে কোনো কিছু আমার খুব পছন্দ হয়, তো আমি ওর জন্য ডট অ্যান্ড কির এই ফেস ওয়াশটা কিনেছি। তো তারপরে
যেটা আছে, ফ্রি গিফটটা আমি কিসের সাথে ফ্রি পেয়েছি সেটা আমি দেখাচ্ছি। তো তারপরে যেটা আছে সেটা হলো এইটা, এইটা হলো একটা, দাঁড়াও, এটা হলো একটা সানস্ক্রিন। তো আমি এই সানস্ক্রিনটা, এটা নিয়ে আমার হয়তো 5th বা 6th পারচেজ। এটা খুবই ভালো একটা সানস্ক্রিন, যেটা হলো ডক্টর শেডের। তোমরা ডেফিনেটলি চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারো, এটা খুব ভালো। এটা রিভিউ আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। এটা কোনো কোনো হোয়াইট কাস্ট, কোনো অনেক সময় সানস্ক্রিন মাখলে মুখটা অয়েলি টাইপের হয়ে যায়, সেসব কিচ্ছু হয় না। এটা খুব ভালো একটা, বেশ লাইট গ্লো দেয়। তো ওর জন্য আমি এটা এটা অলওয়েজ ইউজ করি। এটার সাথেই আমি এই দুটো ফ্রি পেয়েছি, সেটা হলো একটা ছোট সানস্ক্রিন যেটা আমি যে কোনো ট্রাভেলে ইউজ করতে পারবো, আর তার সাথে একটা ছোট্ট ফেস ওয়াশ। এটা আমি কখনো ইউজ করিনি, তো এটা ইউজ করে দেখি কেমন। যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি এটার আমি বড় ভার্সনটা পারচেস করবো। তো দেখা যাক, তিনটে প্রোডাক্ট ছিল, তার মধ্যে দুটো সিলেক্ট করতে হতো, তো আমি এইটা আর এইটা সিলেক্ট করেছি। তো এই তিনটে, এই দুটো ফ্রি প্রোডাক্ট, এটা আমি পারচেস করেছি, তো আমি খুব হ্যাপি। পরে আমি যেটা ওপেন করব সেটা হলো এম ক্যাফরিনের এই বডি ওয়াশটা। আমি এর আগে যেটা ওই কী বলে কফি যেটা, সেটাই ইউজ করতাম, বাট এইবারে এটা আমি ইউজ করব। এটা কফি আর আলমন্ড দেওয়া আছে, দেখা যাক এটা কীরকম। ওটা তো আমার খুব ভালো লাগতো, বাট ওটা আমার পুরো শেষ। তো ওর জন্য এটাও যেহেতু অফারে ছিল, বেশ ভালো রকম ডিসকাউন্টে আমি যেহেতু পেয়েছি, তো এটা আমি পারচেস করেছি। এরপর আছে এই দুটো, এই দুটো জানি না কী আছে, আমার মনে হয় কসারেক্সের কিছু আছে। হ্যাঁ, ডেফিনেটলি। তো কসারেক্সের দুটো প্রোডাক্ট আছে এর মধ্যে, এটা হলো টোনারটা কসারেক্সের, আর এটা হলো স্নেল জেলটা, যেটা তোমরা সবাই মোটামুটি এই প্রোডাক্টটা চেনো। খুব ভালো লাগে, এটা মাখার পর আমার স্কিনটা ডেফিনেটলি আগের থেকে অনেক বেটার হয়েছে। আর এটার সাথে আমি একটা ফ্রি গিফট পেয়েছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েট, কী ফ্রি গিফটটা পেয়েছি? এই যে এই ছোটো স্মল টোনারটা আমি এটার সাথে ফ্রি পেয়েছি। তো ফ্রি গিফট তো সবার ভালো লাগে, আশা করি তোমাদেরও খুব মানে বেশ আনন্দ হয় ফ্রিতে, যাই পাওয়া যাক না কেন, ছোটো হোক বড় হোক যাই পাওয়া যাক না কেন। তো এটা বেশ ভালো রকম অ্যামাউন্টে কিন্তু আছে, খুব যে ছোট কিছু দিয়েছে তা কিন্তু নয়। তো এই জন্য নাইকায় পারচেস করতে এত ভালো লাগে যে এত কিছু ফ্রি দেয়, ডিসকাউন্ট দেয় সব কিছু। এবং এই দুটো প্রোডাক্টও আমার খুব পছন্দ। কাদের কাদের তোমাদের এই প্রোডাক্টগুলো পছন্দ এবং তোমরা ইউজ করো ডেইলি লাইফে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, কেন এটা আমি পাঠিয়েছি আমি জানি না, কারণ এটার আমি কোনো প্রোডাক্ট পারচেস করিনি। বাট এই এমব্রালিসিসের একটা ময়শ্চারাইজার আমাকে পাঠিয়েছে, ছোটো জাস্ট এরকম মিনি ভার্সন, কিছুই থাকে না এর মধ্যে। বাট এমব্রালিসিসের কিন্তু কিছু আমি পারচেস করিনি, তাও পাঠিয়েছে কেন আমি জানি না, হয়তো প্রমোশনের জন্য। তো কেমন লাগলো আমার পারচেসগুলো? আর তোমরা নাইকা থেকে পিঙ্ক ফ্রাইডে সেলে কী কী শপিং করলে অবশ্যই ডেফিনেটলি আমায় কমেন্ট বক্সে জানিও। আর এরকম ভিডিও তোমাদেরকে, তোমাদের পছন্দ হয় কি না সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত টাটা।